خدا رحمت برکت ہوئی زور سے برنگ بر بلغ العلا کمال ہی کشفد جاں بی جمالی ہی সম্মানিত প্রিয় শ্রোতা আমি বলতেছিলাম যে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক আলাইহি সাল্লাম রহমতুল্লাহ আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বংশের মাধ্যমে আসছেন উত্তম বংশ যে মা বাবার মাধ্যমে আসছেন মা বাবা উত্তম আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ এইভাবে আমি কথাগুলি বলতেছিলাম যে হজরতে রসুল পাকসলাল্লা সাল্লাম যখন এক কাফেলা পানির জন্য ছটফট করতেছিল মরুভূমিতে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে পেয়ে এ কাফেলা খুব আঁকড়িয়ে ধরে হুজুর পাক সাল্লামকে একদম করসরে বলতেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নভিজি আমরা পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছি আমরা পানির জন্য মৃত্যুর মৃত্যুর দোয়ারে পচে গেছি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিয়েছে ভান আল্লাহ আল্লাহ নবীর রহমতুল্ল আলমিন বলেন আলী ওই টিলা ওই পাহাড় আছে পাহাড়ের অপর কিনারায় পাহাড়ের ওপর পাশে হাফসি একজন কালো মানুষ একটা সোরায় মস্ক এক মস্ক পানি তার উটের মধ্যে বসে বসে নিয়ে যাচ্ছে তুমি উটসহ সহ ধরে নিয়ে আসো নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবার এই পানির মধ্যে এই পানির মস্কের মধ্যে আল্লাহ সাল্লাম হাত মোবারক লাগাইলেন এবং পা পাঁচখানা অঙ্গুলি মোবারক পানির গোতরে প্রবেশ করালেন দেখলেন ওনারা সবাই দেখতেছে আল্লাহর নবীর পাঁচ আঙ্গুল মোবারকের দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে সুবহান আল্লাহ সোভান আল্লাহ হাউজে কাউসারের সাথে আল্লাহ রসুলের কানেকশন সোভান আল্লাহ পানি আল্লাহর নবীর রহমতুল্লা আলমিন বলুন তোমরা পানি পান করো সবাই পানি পান করল সবাই পেট ভরে পানি পান করল তৃপ্তি সহকারে পানি পান করল তারা তাদের মস্ক তাদের যোগ তাদের পাত্রগুলি পানি বরে বড় নিল নেওয়ার পরে ওই যে হাফসি কালো গোলাম ওই ওনার পানিটা ঠিকই আছে কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লাম শত শত মানুষকে পানি পান করেলেন নবীজির আঙ্গুলি মোবারকের কারণে নবীজির হাত মোবারকের ইশারাই পানি এখানে আল্লাহর হাউজে কাউসারের সাথে কানেকশন হয়ে গেল শোভান এই মোজাজা দেখে হাফসি গোলাম তখন মুসলমান ছিলেন না তিনি এই এই মোজাজা দেখে রসুল পাক সাল্লাই কাছে মুসলমান হয়ে গেলেন কলমা পরে ফেললেন এ হাফসি আপনার কালো গোলাম পরে ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লিয়াম কলমা যখন পরে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী এ হাফসি কালো এ গোলামের মাথা চেহারা শরীরের মধ্যে হাত মোবারক বোলাই দিলেন ছিলেন কালো নবীজির হাত মোবারকের উচিলা সে উজ্জ্বল ফর্সা রঙের মানুষ হয়ে গেছে সোভান আল্লাহ এখন মসনবী শরীফের মধ্যে এই ঘটনার চেয়ে আরও অনেক কিতাবে উজ্জ্বল ফর্সা যখন হয়ে গেছে তখন আপনার আল্লাহ রসুল সালসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে পানের মস্ক নিয়ে তার মালিকের কাছে মনিবের কাছে গেল যাওয়ার পরে মনিব বলতেছে তুমি কে তুমি কে কয় আমাকে চিনেন না আমি আপনার গোলাম কয় না আমার গোলাম তো হতে পারে না আমার গোলাম ছিল কালো কুৎসিত এই সুন্দর মানুষ আমার গোলাম নয় ওই ব্যক্তি চুগের পানি সেরে সেরে বললেন ও মান ও মালিক আমি তো এক মহান ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি আখিরি নবী রহমত আলামিন যিনি নুরের নবী রহমত আলামিনের সন্ধান আমি পেয়ে গেছি আমার এই উটকে এবং পানির সহ আমাকে নিয়ে গেছিল পানির তারার অভাব ছিল দিনের নবী এই মস্কের মধ্যে হাত মোবারক দিলেন মস্কের ভিতরে অঙ্গুলি মোবারক ঢুকাই দিলেন শত শত মানুষে পানি পান করলো পানির অভাব নাই আমার পানি জায়গায় আছে এই মজাদা দেখে আমি কলমা পরে মুসলমান হয়ে গেছি এই সংবাদ শুনে এই হাফসি গোলামেন। মালিকও মুসলমান হয়ে গেছে সব আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর নবী রহমতুল্লিলাম নবী সুবহান খুদাই বি আর সন্ধির সময় দেড় হাজার সাহাবি পানি মানে পানি নাই আল্লাহর নবীর মস্কের মধ্যে সামান্য পানি ছিল নবীজি আঙ্গুলি মোবারক ঢুকাই দিলেন সাহাবিরা বলেন আমরা দেখতে পাইলাম আল্লাহর রসুলের পাঁচ কান আঙ্গুলি মোবারক দিয়ে ঝর্নার মতন পানি প্রবাহিত হচ্ছে রসুলে পাক সাল্লি সাল্লাম বলেন নবীজিকে জিজ্ঞাসা করা হল হুজুর এত পানি কোথায় থেকে আসতেছে আল্লাহর নবী বলেন আমি যখন পানির মধ্যে অঙ্গুলি ঢুকাই দিলাম এর মাধ্যমে আমার অঙ্গুলির মাধ্যমে হাউজে কাউসারের সাথে সংযুক্ত হয়ে গেছে আমার আঙ্গুলি বলেন সুবাহান আল্লাহ সেই নবীর উম্মত দেড় হাজার সাহাবি পানি পান করলো হজরত জাবের রদ্লাউতালহ বলেন যে লক্ষ লক্ষ মানুষও যদি হতো সে পানি তিনি পান করতেন আল্লাহ যে নবীর আঙ্গুলি মোবারকের বরকতে আপনার এত মানুষ পানি পান করতে পারে যে রসুলি পাক সাল্লা আলি সাল্লামের থুতো মুবারকের কারণে অন্ধ চক্ষু ভালো হয়ে যায় যে নবী পাক সাল্লি সাল্লামের পিঠ মোবারকে লাগার কারণে একটি আপনার খেজুরের ডাল মরা ডাল যদি জান্নাতের টুকরা হয়ে যায় আপনার নবীজির হাত মোবারক মোশা মুখ মোবারক মোশা রুমাল যদি আগুনে জ্বালাইতে না পারে যে মায়ের মাধ্যমে বাবার মধ্যমে পৃথিবীতে আসলো সেই নবীজির মা বাবার আপনার সমালোচনা কারীরা কি আদৌ মুসলমান হতে পারে তারা কোরআন হাদিসের অপব্যাক্ষা করে আল্লাহ রসুলের মাতা পিতার বিরুদ্ধে কথা বলে নাউজবুল্লাহিমিনজা আলী باي هنا، اي حتري هدرت اللما كازي ابو بكر بن العربي تني أبنار بلتسن أبنار سويلال كازي ابو بكر بن العربي الرجل ان قال ان أبا النبي صلى الله عليه وسلم في النار فاجاب من قال ذلك فهو ملعون لقوله تعالى ان الذين يزون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره ولا أزن اعظم من ان يقال আরবি লিখিত আহকামুল মধ্যে তিনি বলতেছেন যে প্রশ্ন করা হলো ওনাকে যে আপনি বলেন যারা আল্লাহ রসুলের মা বাবার সমালোচনা করে যারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের মাতা পিতাকে জাহান্নামি বলে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ তিনি জবাব দিলেন ওই ব্যক্তি একজন মালাউন ওই ব্যক্তি তিনি বর্ণনা দিলেন জালিকা ফাহু আ মালাউন বললেন এই ব্যক্তি একটা মালাউন এই ওই ব্যক্তি একজন মালাউন তার উপর আল্লাহর তার উপর আল্লাহর লানত।

ان الذين يوزون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا الله القران شريف এর মধ্যে বলেন যারা আল্লাহ তাদের জন্য রয়েছে তাদের জন্য লানত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত দেওয়া হয়েছে দুনিয়া এবং আখেরাতে এবং তাদের জন্য রয়েছে শক্ত আজাব সুবহান আল্লাহ আল্লাহ রসুল কেউ যদি কাউকে বলে যে তোমার মা বাবা কাফের ছিল তুমি কাফের বাচ্চা তাহলে গালি দেওয়া হয় লোকটির মনে কষ্ট হয় তাহলে আল্লাহ রসুলের মা বাপকে যদি জাহান্নামি বলা হয় আল্লাহ রসুল সাইসাল্লামের মা বাপরে যদি মুশ্রিক কাফের বলা হয় নাউজুবিল্লা তাহলে তার কি ইমান থাকবে নবীজিকে গালি দেওয়া নবীজিকে গালি দিলে ইমান থাকে না নবীজির মনের মধ্যে কষ্ট হয় হাদিসের করা যে হাদিস দ্বারা আল্লাহ রসাল্লামের ফিতার ব্যবহারে যে হাদিস বলা হয়েছে ইন্না আবি ও আবা কা মুসলিম শরীফে এই হাদিস মানে এ হাদিসটা অনেক ইমামরা বলেছেন এ হাদিস দুর্বল হাদিস বলা হয়েছে দুর্বল হাদিস আর এ হাদিসের মাথা যদি স্বীকার করে নেওয়া যায় এ আবি শব্দ দ্বারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রুল আলমিন কোরআন শরীফের মধ্যে তা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে ইজ হাদারা হাজারা ইয়াল তু ইস কালা লিবানি হি মা তা এই যে ইয়াকুব আলাইসাল্লামের মৃত্যুর সম্রহ কী তোমরা উপস্থিত ছেলে ইয়াকুব আলাইসাল্লাম যখন বলেছিল ক আলু না আবুধু ইলা হাকা যখন ইয়াকুব আলাহিসাল্লাম বলেছিল মা তা আবুদু নামিম হে আমার সন্তানেরা আমার পরে কার এবাদত করবা তারা বলছিল কালু নাবুদু না আবুধু ইলা হাকা আমরা তোমার এবাদত করব ও ইলাহা তোমার রবের এবাদত করব তোমার রবের এবাদত করব ও ইলাহা আবাইকা তোমার বা বাবাদের ইলাহার তোমার বাবাদের রবের ইলাহির এবাদত করব বাবা আবাইকে বলেছে ইব্রাহিম ইব্রাহিম আলাই্লাম হইল দাদা ইসমাইল আলসাল্লামকে বলেছে ইসমাইল সাসা এইভাবে ইসাকে আলাইসাল্লাম বাবা এইভাবে যে দাদাকেও সাসাকেও আপনার পরিদাদাকেও আরবি ভাষায় আরব দেশের চাষাকেও বাবা বলা হয় তা আল্লাহ সাল্লাম ইন্তেকাল করার পরে আপনার ইন্তেকালের আগেই তো বাবা চলে গেছেন এই বাবা যখন চলে গেছেন ইন্তেকালের পরেই তো আবু তালিম আমার নবীর চাষা হজরতের রসুলের পাকসালামকে লালন পালন করেছিলেন চা তো বাবা বলে সম্বোধন করেছিলেন এখন বেদুইন যখন বলল আমার বাবা কোথায় নবীজি বললেন তোমার বাবা জাহান নামে এন এই মুখটার মন খারাপ হয়ে গেল আল্লাহর নবী তাকে ডেকে বললেন শোনো মন খারাপ করিও না ইন্না আবি ও আবাকা ফিন্নার তোমার বাবা এবং আমার বাবা উভয় জাহান নামি এর অর্থ আবদুল্লাহ বাবা নয় এর অর্থ আবু তালিব বাবা বলা হয়েছে আপনার আপনার হাদিসের মধ্যে তফসিলের মধ্যে এটার বর্ণনা দেওয়া হয়েছে গোড়ার দড়ি গা মধ্যে লাগাইলে চলবে না গাভীর দড়ি গোড়ার মধ্যে লাগাইলে চলবে না অতএব বুঝতে হবে নবীজির মাথা ফিতার কথা এরপরে আপনার হাদিসের মধ্যে আসছে আপনার এটা এ হাদিসটা আল্লামা ইবনে কাসির বেদায় নেহায়া কিতাবের মধ্যে লেখছেন আপনার রুদ্দুল মোহতার এই আপনার স্বামী ফতোয়া স্বামী ইমাম ইমাম আবেদিন স্বামী যিনি আপনার স্বামী কিতাবের মধ্যে আদিসটা আনেছেন আনআায়শা তি আল্লাহু আনহা আহ কাল আহিয়া আবু আহ ইকরম আল্লাহু সাল তাহস্লাম আসলামা সুম্মা মাতা কামা কানা কামা আহিয়াল মৌতা বি ঈসা আলাইহি ইসালাম রদ্দুল মহতার মতলব ইসলাম আবু আবী সাল্লাম হজরতা সদিক রাধি আলা তে কে রওয়ায়ত আল্লাহর নবী দশম হিজরিতে আল্লাহর হাবিব দশম হিজরিতে এক লক্ষ চব্বিশ হাজার কেরাম নিয়ে বিদায় হজের যখন গিয়েছিলেন সেখানেই হাজুন নামক স্থানে যেখানে মা খাদিজাতুল কবরার দিয়াল্লা তালা আনহার কবর রয়েছে সেখানে আপনি হজরতে আয়সা সিদ্দিকার দিয় আল্লাহ নিয়ে গিয়েছিলেন হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ গাদার রশির মধ্যে ধরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী কিছুক্ষণের জন্য আল্লাহর নবী অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর নবী যাওয়ার সময় তিনি মন খুব বেজার ছিল আল্লাহর নবীর মনটা খুব বেজার ছিল তিনি কান্তি ছিলেন কিন্তু আসার সময় নবীজি খুশি খুশি হয়ে আসলেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে ইয়ার সোল্লা সাল্লি সাল্লাম আপনি খুশি হয়ে আসলেন তার কারণ কি আল্লাহ নবী জবাব দিচ্ছেন হজরত আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান হাতে গাহাদিস এই হাদিস হজরত আল্লামা ইবনে কাসির নওয়ায়াত করেছেন বেদায়ন নেহার মধ্যে এ হাদিস পাবেন এবং রুদ্দুল মহতার স্বামী ফতোয়ায় স্বামীর মধ্যে এই হাদিসটা নকল করা হয়েছে হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালানহা নবীজিকে প্রশ্ন করলেন নবীজির প্রশ্ন করার পরে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ আহিয়া বয়হি ইকরাম আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসলামা সুম্মা মাতা কামা কানা كما كان كما أحيى الموتى بإيسا عليه السلام سبحان الله هذا تعيش صدق رضي الله تعالى يا رسول الله يا حبيب الله جلين بزر কানতে কানতে এখন আপনি খুশিও আসলেন তার কারণটা কি আল্লাহর নবী বলেন আশা রে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার আল্লাহর কাছে দোয়া করার পরে আমার আল্লাহ আমার আব্বা মারে জীবিত করে দিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অতঃপর আমার আব্বা ইসলাম কবুল করলেন কলমা পড়লেন আবার তারা চলে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন যেইভাবে নাকি কামা হিয়াল মাউতাবি ইসাল সালাম যেইভাবে আল্লাহ তালা ঈসা আলাই সাল্লামের মাধ্যমে মরা জিন্দা করেছিলেন আল্লাহর হুকুমে মরা জিন্দা করতেন হজরত ঈসা আলাহ সাল্লাম আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ রিসুলের মাতা পিতাকে আল্লাহ জীবিত করে আমার সামনে এনে দিলেন আমি আমার মাতা পিতাকে কলমা পড়াইলাম তারা মুসলমান হয়ে কবরে চলে গেছেন হাদিস। রয়েছে আপনারা দেখবেন আল্লাহ আকবর খতিব বাগদাদি আল্লামা নাসির উদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাই আপনার মাহিবল উদ্দিনী আল্লাহ শিহাব উদ্দিন ইমাম কাস্তুলানি ফতোয়ের স্বামীতে আপনার আলাল ইমাম ইবনে আবেদিন বর্ণনা করেছেন আপনারা এটা খুঁজলে পাবেন ইনশাল্লাহ তো কাজী আল্লাহ রসুলের মাতা পিতা সোহান আল্লাহ আর যে হাদিসের মধ্যে রয়েছে যে একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আপনাদেরকে হাদিসটুকুন আমি বলছি যে আল্লাহর রসুল সল্লাহ আলহি হুজুরে পাক সাল্লাহ আলহি আসাল্লাম যখন মায়ের কবর জিয়ারতের অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ এই হাদিসটুকুন আল্লাহ রসুলসাল্লামের মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন আল্লাহ কবর জিয়ারতের অনুমতি দিলেন কবর জিয়ারতের অনুমতি কার দেওয়া হয় আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তো বলছেন যে ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তা আবাদান ওলা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কফারু বিসুলহি ও মাতু ও হুম ফা যেখানে আল্লাহ জানাজা পড়তে নিষেধ করেছেন যারা বেঈমান কাফের মুনাফিক তাদের জানাজা পড়তে নিষেধ করা হয়েছে এবং যেখানে আপনার বলা হয়েছে রসুল আর তাদের মধ্য হতে কেউ মরে গেলে তার উপর কখনও জানাজান নামাজ পড়াবেন না এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না তারা আল্লাহ তার রসুলের সাথে কি করেছে কুফুরি করেছে তারা ফাসিকি অবস্থায় মৃত্যুবরণ করেছে যে আল্লাহর নবী নিষেধ করেছেন যারা কুহুরী অবস্থায় মৃত্যুবরণ করেছে ইনামাল না নাজাসুন মুশিকুলা নাফাক নাজাসত এই মুর্শিকদের কবর জিয়ারত করতে কাফেরদের কবর জিয়ারত করতে নিষেধ করেছেন এখন আমাদের কি বিবেক নাই আল্লাহ আল্লাহর নবীরে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন এখন প্রশ্ন হলো মাঘ ফেরার চাওয়ার অনুমতি দিলেন না কেন মাঘ ফেরাত চাওয়ার অনুমতি কেন দিলেন না তার কারণ হচ্ছে নবী যে মায়ের গর্ভ দিয়া পৃথিবীতে আসছে যে মা বাবার পেশানি দিয়া এই মা বাবা নিষ্পাপ ছিলেন ওনারা কোনো মূর্তি পূজা করেন নাই ওনারা কোনো শিরিক করেন নাই আল্লাহ ক মাঘেরাতের দোয়া চাওয়ার প্রয়োজন নাই তারা এমনিই তো মাসুম তারা তোমার মাতা পিতা এই জন্য মাঘ ফেরাতের পারমিশন নাই কিন্তু জিয়ারতের পারমিশন দেওয়া হলো আর জিয়ারতের পারমিশন যখন দেওয়া হয় মাসাল্লাহ কোনো মুসলমানের কবর ছাড়া কোনো কাফের কবর জিয়ারত করা এবং কাফের মশরিকের কবর জিয়ারত করা তাদের জানাজা ফোরা নবীজিকে নিষেধ করে দিলেন তাহলে বোঝা গেল নবীদের মাতা যে মুসলিম অর্থাৎ হজরত ইব্রাহিম আলহাল্লামের ফিতরতের উপরে দিনের উপরে ছিলেন এই জন্য আল্লাহ কবর জিয়ারতের অনুমতি দিলেন আর মাখফেরতের অনুমতি এই জন্য দেন নাই যে নবীর মায়ের আবার গোনা কিসের নবী যে মায়ের গর্ব দিয়ে আসছেন এই মারে তো আল্লাহ মাফই করে দিছেন আবার মাফে আবার মাফের দরকার কি এই জন্য আল্লাহ বললেন যে জিয়ারত করো মাফের ব্যাপারটা আল্লাহর কাছে এই হাদিসের আবার হজরতে ইমাম ইবনে শাহিন উনি নাসেখ মানসুখ কিতাব লেখে এই হাদিস হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহার এই ঘটনার আগের ঘটনা এই হাদিসের ঘটনা কিন্তু পরের ঘটনা যে হজরতের রসুল ই পাক সাল্লাম ওনার মাতা পিতাকে আল্লাহর কাছে দোয়া করে জীবিত করে মুসলমান

রদ্দুল মোহতার ফুতোয়ে স্বামীতে আছে এরপর বেদায়র নেহায়ের মধ্যে ইমাম আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলাই নকল করেছেন যে ইবনে শাহিন নকল করেছেন হজরত ইমাম আল্লামা জালাল উদ্দিন সুইদ্দি রহমতুল্লা আলাই মাসালিকুল হুনাফা নামক কিতাবে নকল করেছেন যে এই হাদিস দ্বারা ওই হাদিসকে রহিত করা হয়েছে অর্থাৎ মনসুখ করা হয়েছে যে আল্লাহ রসুলসাল্লাম বিদায় হজে দশম হিজড়িতে আপনার এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিকে নিয়ে যখন বিজয় আপনার বিদায় হজের মধ্যে গিয়েছিলেন ওই সময় হাজরত মা এসিদ্দিকারাদি আল্লাহ তালহাকে নিয়ে হাজন নামক স্থানে অর্থাৎ মা হাজিজাতুল কুবরা রা দিয়াহ তালাহনহার কবর জিয়ারতে ওইখানে একটা জায়গা আছে হাজন সেখানে নবীজি দোয়া করেছিলেন আল্লাহ রসুল আল্লাহর নবীর মাতা পিতাকে আল্লাহ জীবিত করে রসুলের সামনে আল্লাহ তো জীবিত করতে পারেন আল্লাহর তো এই ক্ষমতা আছে আল্লাহ জীবিত করতে পারেন জীবিত করে দিলেন আল্লাহর নবী কলমা পড়াইলেন নবিজি বললেন যে আমার মা বাবা কলমা পরে মুসলমান হয়ে আবার কবর চলে গেছে এটা আল্লাহর এখতিয়ার আল্লাহ পারেন তো কাজী এখন যারা বলে নবীজির মাতা পিতাই নাউজুবিল্লা নবীজির মাতা পিতাকেই তিনি মানে উদ্ধার করতে পারবেন না আমাদেরকে কেন উদ্ধার করতে পারবেন এ কথা শুনে তো অনেক মুসলমান অন্য ধর্মে চলে যাচ্ছে তারা ইসলামের নামে হিরোইন উপরে ফিটপাট ভিতরে সদর গাট উপরে ঠনঠন ভিতরে মদন মামলতে কেরাসিনার সোয়াবিন আপনারা লেবেল এ লেক্সে খাটি সরিষার তোল তেলের মধ্যে বেজাল লেবেল দেখে আপনারা পাগল হবেন না ইসলামের নামে দুকা আছে আল্লাহ বলে ইদুল্লুবিহি কাসিরা ওয়াই বিহি কাসিরা এ কোরআন শরীফ পরে অনেকে ফত ভ্রষ্ট হবে আবার অনেকে ফদ প্রাপ্ত হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে আমার উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হবে বাউত্তর দল জাহান নামি হবে একটি দল বেহস্তি মা আনা আলাইহি ওয়া আসহাবি রাহুত্তির মিজি আল্লাহর নবী বলেন এই দল হলো আমি এবং আমার সাহাবির আকিদা যারা অনুসরণ করে আই আহল সুনাতুল জমাত এই দলের নাম হলো আহলে সুনাতুল জমাত আর আহলে সুন্নাতুল জমাতের আকিদা হলো আমার নবীর মাতা পিতা জান্নাতি যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নবীর মাতা পিতাকে নবীর দোয়ায় আল্লাহ জীবিত করে মুসলমান করেছেন সেটা আর পৃথিবীর কেউ মানে এখানে মানে জনসমুদ্রের ঘটনা না এটা আল্লাহর রসুল বর্ণনা করেছেন আল্লাহর রসুল দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই ঘটনা ঘটাইছেন এখন কেউ যদি বলেন সম্ভব না তাহলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হলো আল্লাহ পারেন ভাই বোনেরা এই জন্য আরেকটি রেবায়ত কাল আব্দুর রাজ্জাক في المصنف عن معمر معمر عن ابن جليز قال ابن المسيب قال علي بن ابي طالب لم يزل على وجه الدهر في الارض سبات مسلمون فسعيدا فلولا ذلك هلكت الارض ومن عليها هذا اسند صحيح على شرط الشيخين ومثله لا يقال من قبل الرأي وله حكم الرفي علم امام رزاق امام عبد الرزاق তিনি আপনার মুসান্নাফে আব্দুল রাজাক লিখেছেন যিনি হজরত ইমামী এবং ইমাম মুসলিমের দাদা উস্তাদা উস্তর তিনি তিনি থেকে বর্ণনা করেন তিনি ইবনে হজরত মুসাইফ থেকে বর্ণিত হজরত আলী আল্লাহ রিয়ালাহাল বলেন যে সবসময় পৃথিবীতে কম পক্ষে সাতজন মুসলমান বাকি থাকে যদি এই সাতজন না থাকতো পৃথিবীর তস্নার হয়ে ধ্বংস হয়ে যেত হজরতে আব্দুর রাজ্জাক বলেন সাইখানের শর্তে এই বর্ণনা সহি সনদে প্রমাণিত বর্ণনাকারী নিজে বর্ণনা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত হুজুরের জবান মোবারক থেকে না শোনেন এই জন্য উক্ত হাদিস হজরত রাদি আল্লাহ বর্ণ নবীজি বলেন যে নবীজির নিজ জবান মোবারক দ্বারা এই কথা বলেছেন এই হাদিস মারফু হাদিস হজরতে ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন যে পৃথিবীতে হজরত আলী রাদি আল্লাহ তাল বলেন যে পৃথিবীতে সবসময় সাতজন মুসলমান বাকি থাকতো যে সাতজন না থাকলে পৃথিবী তসনস হয়ে যেত কেয়ামত হয়ে যেত সেই মানে সেই সাতজন আল্লাহ রসুলের যুগে আল্লাহর নবীর পিতাও তা থেকে বাদ পড়েননি এই হাদিসের ব্যাখ্যায় যে ওনারা ইসলাম আল্লাহর নবুত আল্লাহর নবীর নবুত প্রকাশের পূর্বেই আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন আল্লাহর নবীর নবূত প্রকাশের পূর্বেই আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন এখন আল্লাহর বলেছেন যে আমি তাদেরকে আজাব দেই না যতক্ষণ পর্যন্ত কোনো রসুল পাড়ায় নাই অর্থাৎ কোনো রসুল যখন পাঠানো হয় নাই আর তারা যখন এক আল্লাহকে বিশ্বাস করত তারা যখন নবীজির মাতা পিতা কখনও মূর্তি পূজা করেন নাই হজরতে আব্দুল মুখতালিব কখনো মূর্তি পূজা করেন নাই নবীজি যেই পেশানিগুলার মাধ্যমে আসছেন এই পেশানিগুলা পবিত্র ছিল আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন আল্লা

رحمة الله عليه تيني أي عيات بكاي بلتسين إن بال الأنبياء ما كانوا كفارا لقوله تعالى الذي يراك حين تقوم وتقلبك في الساجدين قيل معناه إنه كان ينقل نوره من ساجد دلالة على أن جميع آباء محمد صلى الله تعالى عليه وسلم كانوا مسلمين حضرة الإمام فخر الدين رحمة الله بولن نوبي دين فيتا মুসলমান ছিলেন অর্থাৎ ইসলিনে ফিথর হজরত সাল্লামের ধর্মের মধ্যে ছিলেন যেহেতু হজরত ঈসা সালাম থেকে আমার নবীজি পর্যন্ত এই কোনো নবী আসেন নাই নবীর দাওয়াত যারা পান নাই তাদের মাসলা হলো যারা মূর্তি পূজা করে নাই এক আল্লাহতে বিশ্বাসী ছিল তারা কি নাজি ফের নাজি তারা জান্নাতি আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা বুয়istu মিন খায়রি কুরুনি বানি আদম করনান ফকরনান হাত্তা কুনতু মিনাল কারনিল লাযী কুনতু ফীহি অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বর্ণনায় তিনি বুখারী শরীফ থেকে বুখারী শরীফে হাদিস রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ হতে কি বর্ণিত হুজুর সাল্লাল্লাহু নিশ্চয় হুজুর সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন আমি বনি আদমের সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগেই এসেছি যেই যুগ আমার জন্য নির্দিষ্ট ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাদিসের সারমর্ত সারমর্ম কিতাবুল মানাকিবের মধ্যে আসে আপনার বুখারি শরীফের মধ্যে এবং ইবনে কাসির বেদায়র নেহায়া ইমাম সুইতি আলহাবিল ফতোয়ার মধ্যে লেখছেন হাদিসের সারমর্ম যে আমি যখনই ছিলাম সেই যুগের সর্বোত্তম মানুষের কাছে ছিলাম তারা ছিলেন সবাই যুগের ইমাম এই কথা আমার কথা নয় ইমাম আল্লামা ইবনে কাসির আপনার বেদায় নেহায়া কিতাবের মধ্যে আপনার দ্বিতীয় খণ্ড তিনশো লিখছেন ইমাম আল্লামা আল্লা ফতুয়া দ্বিতীয় খণ্ড দুইশো চুয়ান্ন পৃষ্ঠায় লিখছেন আপনারা দেখেন হুশ করে কথাবার্তা বলতে হবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আপনার এখানে এই যে হাদিস দুই হাদিসের ব্যাপারে বলা হয়েছে এবং এবং আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের মাতা পিতার সম্বন্ধে যে আল্লাহর নবীন মাতা পিতা কোনো দিন মূর্তি পূজা করে নাই হজরতে আব্দুল আব্দুল্লাহর সম্বন্ধে যখন বলা হইতো যে আমি এখানে একটি রয়ত আছে যে কাতাবতুলি নবী সল্লি সাল্লামা খামসা মিয়াতি উম্মাহতিহা উম্মাহাতিহি ফালাম আজিদ ফিহিন্না সাফিহান ওয়ালা সৈয়ান মিন আমরিল জাহিলিয়তি হজরত ইবনে মোহাম্মদ কালবি এর বর্ণনা সূত্রে তার পিতা আল্লামা মোহাম্মদ কালবি বলেন আমি নবী করিম সাল্লামের বংশের পূর্ববর্তী শত মায়ের তালিকা তৈয়ার করেছি তাদের মধ্যে আমি চরিত্রহীন বা জাহিলিয়াতের কিছুই পাইনি বেদায় নেহার মধ্যে এই কথা রয়েছে আমার ভাই বোনেরা এরপরে আপনার এই আপনার যে ওলা অল্লাহি ফা উসমান ইবনে উমায়রিন দা দারু কুতনি এবং যে হাদিস দ্বারা আল আল্লাহর নবীর মাতা পিতার সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলা হয়েছে ওনারা বলেন তিনি বলেন খুদার কসম দারুকুতনী বলেন যেন ইহা খুবই দুর্বল রেওয়ায়ত অগ্রহণযোগ্য হাফিজ জাহাবি শরী কসম করে বলছেন বৈয়ানা জাহাবি দোয়াফাল হাদিসি ও হালাফা আলাইহি আলাই শরিয়ান ইহা খুবই অগ্রহণযোগ্য দুর্বল রেওয়ায়ত আল্লামা ইমাম সুইতি বলেন ইজা লামিয়া কুন ফিল মাসলাতি মসলাতি ইফি কানা লি নজরিফি গাই রিহা মজালুন অর্থাৎ শুধু এই মাসলার মধ্যে শুধু দুর্বল হাদিস যারা আল্লাহ রসুল আপনার আল্লাহ রসুলের মাতা পিতা সম্বন্ধে আজে বাজে কথা বলে এই হাদিসগুলো হচ্ছে দুর্বল অতএব আমরা আমরা যেন আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লামের মাতা পিতা সম্পর্কে সমালোচনা করলে আল্লাহর নবীর মনে কষ্ট হয় আল্লাহর নবীর মনে কষ্ট দিলে আল্লাহনা রসুল আল্লাহ আজাবনা আলিম যারা নবীর মনে কষ্ট দেয় তাদের জন্য শক্ত আজাব রয়েছে নবীর পিতা মাতার সমালোচনা করে কেউ মুসলমান থাকতে পারে না আল্লাহর নবীর মাতা পিতাকে আল্লাহ রব্বুল আলমিন নবুত প্রকাশের আগেই আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন অতএব সাবধানে কথা বলতে হবে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নিয়ে আমরা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ যেন আমাদেরকে নভিজিকে চেনার এবং মানার তৌফিক দান করেন আল্লাহ আমিন ইয়া রব্বালা আলামিন আসুন একটু আল্লাহর দরবারে একটু দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ আমিন

যতগ না কৰ্চিমা ভূত জীৱনে নাজানি কি উফাই হয় গম মৰণি নাজানি কি উফাই হয় গৰণি উনার বুজা মাথাই লয়া কান্তেসি মাফ কইরা দাও মা বুধ মাওলায়ে মাফ কইরা দাও মা বুধ মাওলায়ে লাহি মা বুদ রব্বুলা রাবিন আয় আল্লাহ আয় রব্বুলা রবিবিন আল্লাহ তোমার হাবিবের দরবারে দুরুষ্য রিভেরা দিয়া ফুসে দাও আল্লাহ তম পৃথিবীর মাটির নিচে ময়দানে মাঠে নদীর কিনারায় তোমার যে কবর আছেন প্রত্যেকের কবরের আমার তো মাও নাই বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ রবুলার বহুদিন মায়ের চেহারা বাবার চেহারা দেখি না আল্লাহ আমার মত মতো যারা মা হারাইছেন বাপ হারাইছেন এতিম হয়ে গেছেন মায়ের কথা বাবার কথা বলতে পারে না প্রত্যেকের আব্বা আমার কবরের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ রব্বুলার আবির আল্লাহ আমরার মায়ের মাথা পিতার কবরে তুমি আজাব দিও না আল্লাহ রব্বুলার আবিন তাম পৃথিবীর মমিন মমিনা তেরা রায় পৌঁছায় দাও আল্লাহ আজকের দোয়া তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ রব্বুল

يا موديو ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته